সুরেশ রায়না পাকিস্তানি এক সাংবাদিকের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের উত্তরে মজা করে খোঁচা দিয়েছেন সে সাংবাদিক এবং সাথে সাথে শাহিদ আফ্রিদিকেও। কয়েকদিন আগে জিও সিনেমায় কমেন্ট্রি দেওয়ার সময় আকাশ চোপড়া সুরেশ রায়নাকে হঠাৎ প্রশ্ন করে বসেন, আচ্ছা সুরেশ, তোমার কি অবসর ভেঙে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? কারণ তোমার বয়স তো মাত্র 37। জবাবে সুরেশ রায়না মজা করে বলেছিলেন, আমি সুরেশ রায়না, শাহিদ আফ্রিদি নই। তিনি আসলে শাহিদ আফ্রিদির বারবার অবসর নেওয়া এবং ফিরে এসে আবার জাতীয় দল অথবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলাকে ইঙ্গিত করেই এই মন্তব্য করেছিলেন। 2020 সালে MS ধোনির সাথে সাথেই সুরেশ রায়না আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এবং পরের বছর 2021 সালে IPL থেকেও অবসর নিয়ে নেন। সুরেশ রায়নার সেই উত্তর ভালো লাগেনি পাকিস্তানি এক সাংবাদিকের। আজ ICC শাহিদ আফ্রিদিকে T20 বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করার পর তাই সেই সাংবাদিক খোঁচা দিয়ে সুরেশ রায়নাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ পোস্ট করেন, ICC তো শাহিদ আফ্রিদিকে শুভেচ্ছা দূত ঘোষণা করে দিল, হ্যালো সুরেশ রায়না। এর জবাবেই সুরেশ রায়না পাল্টা মন্তব্য করেন, আমি ICC-র শুভেচ্ছা দূত নই, কিন্তু আমার বাসায় 2011 বিশ্বকাপটা আছে, মনে পড়ে মোহালির সেই ম্যাচের কথা, এটা হয়তো তোমার ভুলে যাওয়া কিছু স্মৃতি ফিরিয়ে আনবে। উল্লেখ্য, মোহালিতে 2011 সালে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের 260 রানের জবাবে পাকিস্তান মাত্র 229 রানে অল আউট হয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গিয়েছিল।